वेलकम टू द वेट लॉस डॉक्टर चैनल बांग्ला। এই চ্যানেলে নরমালি আমরা হেলথ ফিটনেস ওয়েট লস আর নিউট্রিশন নিয়ে কথা বলি। আজকের টপিক অফ ডিসকাশন হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিংবা ফিশ অয়েল ক্যাপসুলস। এটা নিয়ে ভিডিও করার জন্য প্রচুর রিকোয়েস্ট আসছিল আমার কাছে, তাই ভাবলাম আজকে এটা নিয়ে ডিসকাশনের দিন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অ্যাকচুয়ালি কি, ওয়েট লসের ক্ষেত্রে বা ওভারঅল ফিটনেসের ক্ষেত্রে কতটা কাজে লাগে এবং লং টার্ম এফেক্ট কি এবং ডোজ কি, এই নিয়ে পুরো ভিডিওটি আলোচনা করব। পুরো ভিডিওটি দেখুন, অনেক অজানা নতুন তথ্য জানতে পারবেন। প্রথমে আসবো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অ্যাকচুয়ালি কি। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অ্যাকচুয়ালি দুটো পার্ট, একটা ডিএইচএ একটা ইপিএ। তাদের ফুল ফর্ম গুলো জানার দরকার নেই, আমি লিখে দিচ্ছি, দেখে নিন। আর তার আরেকটা পার্ট হচ্ছে এএলএ, আলফা লিনোলেনিক অ্যাসিড। তো আমরা প্রথমে জানতে চাইবো যে এটার সোর্স কি। সোর্স আমি বলেছিলাম মেন হচ্ছে দুটো, একটা হচ্ছে ফিশ অয়েল, অর্থাৎ কিনা ডিপ ফিশ, অর্থাৎ সামুদ্রিক মাছ, গভীর সমুদ্রের মধ্যে যে মাছ থাকে সেই মাছের তেল থেকে, যেমন কিনা কড, হ্যালিবুট, সালমন, ম্যাকারেল কিংবা টুনা, এ ধরনের মাছ বেশিরভাগই বিদেশি। ভারতীয় যে মাছের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিছুটা হলেও থাকে, সেটা হলো ফর এক্সাম্পল ইলিশ। আচ্ছা, দ্বিতীয় আমরা জানতে চাইব প্ল্যান্ট সোর্স বা ভেজ সোর্স কিছু আছে কিনা। হ্যাঁ আছে, আমি আগেই বলেছি ফ্ল্যাক্সিড কিংবা চিয়া সিড। এগুলো ছাড়াও যেটা আছে সেটা হচ্ছে কিছু তেলে পাওয়া যায় কম পরিমাণে, যেমন কিনা সোয়াবিন অয়েল আর যেমন কিনা আপনার ক্যানোলা অয়েল। তো এছাড়া যেটা আপনার জানা দরকার সেটা হচ্ছে ডাইরেক্ট কি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড নেওয়া যায় না উইদাউট সাপ্লিমেন্টস? হ্যাঁ পাওয়া যায়, কিন্তু তার জন্য আপনাকে সামুদ্রিক মাছ রেগুলার বেসিস খেতে হবে, হয় হাই ডোজে উইকলি একবার থেকে দুবার, কিংবা কারেক্ট হাই ডোজ যেটা নিয়ে আমরা লাস্টে ডিসকাশন করব, সেই লেভেলের ডোজ পৌঁছতে গেলে আপনাকে ডেইলি 150 থেকে 200 গ্রাম ফিলে এই সামুদ্রিক মাছের খেতে হবে, তবে ওই টার্গেট আপনি অ্যাচিভ করতে পারবেন। আর ফ্ল্যাক্সিড বা চিয়াসিড যদি হয় সেক্ষেত্রে আরো বেশি পরিমাণ লাগবে। এবার আমরা আসবো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের অ্যাকচুয়ালি কটা বেনিফিট। আমরা এখানে 5টা বেনিফিট নিয়ে ডিসকাশন করব, 5 বেনিফিটস। নাম্বার 1, ভেরি ইম্পর্টেন্ট বেনিফিট ওয়েট লসের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার ট্রাইগ্লিসারাইড আর এইচডিএল। কিছু স্টাডিতে দেখা গেছে যে সেই ট্রাইগ্লিসারাইডের টোটাল লেভেল বেড়ে গেলে প্রবলেম তৈরি করে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ট্রাইগ্লিসারাইডের লেভেল কমিয়ে দেয়। একই সাথে যেটাকে বলা হয় গুড কোলেস্ট্রল, যেটা কিনা আপনার হার্টের হেলথ বেটার করে, সেই এইচডিএল কে এটা রেজ করে। দুটোই লং টার্মে হার্টের পক্ষে ভালো, এবং এই জন্য যাদের হার্ট ডিজিজের কোন রিস্ক আছে বা কোন ওবিসিটি বা ওয়েট গেনের প্রবলেম আছে, তাদের দেখবেন ডাক্তাররা নিয়মিত এই সাপ্লিমেন্টটা দিয়ে থাকেন। আজকাল আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন মিডল এজে পৌঁছে গেলে অলমোস্ট সবাইকে এটা রেকমেন্ড করছে, তবে তার ক্ষেত্রে ডোজেজ আলাদা, ডোজেজ ব্যাপারটা আমরা লাস্টে আসবো। নাম্বার 2, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আরেকটা ক্ষেত্রে হেল্প করে, সেটা নিয়ে আমরা প্রায় ডিসকাশন করি, সেটা হচ্ছে ইনসুলিন সেন্সিটিভিটি। যখন আমাদের ওয়েট গেন হয়, পেটে ভুঁড়ি পড়ে যায় এবং আমাদের ওজন কিছুতে ডায়েটিং করে কমতে চায় না, এবং আমরা নানা রকম চেষ্টা করি বিভিন্ন সাপ্লিমেন্ট খাওয়ার, ঠিক সেই জায়গাটাতে হিট করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটা বেড়ে যাওয়ার কারণ, এই মধ্যপ্রদেশ বেড়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। এই ইনসুলিন রেজিস্ট্যান্সের এগেনস্টে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ভীষণভাবে হেল্প করে। আপনি যদি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড নিয়মিত নেন, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে, অর্থাৎ কিনা গ্লুকোজকে আরো বেটারভাবে ট্রান্সপোর্ট করে আমাদের ইউটিলাইজ করতে হেল্প করে বডিতে, এবং টোটাল বডি ইনসুলিনের পরিমাণ কমে আসে, যার ফলে আপনার ওভারঅল ফ্যাট গেন বা ওয়েট গেনের ক্ষেত্রে অনেক হেল্প হয়। একই সাথে যদি একটা মানুষ ক্যালোরি ডেফিসিট ডায়েটে থাকে এবং তার সঙ্গে এক্সারসাইজ করে যায়, তো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যদি সে নিয়মিত নেয় তাকে অ্যাকচুয়ালি হেল্প করবে। এবং দেখা গেছে স্টাডিতে, অনেকগুলো স্টাডি, একটা দুটো নয়, প্রায় মোর দ্যান 30 স্টাডিজ করা হয়েছে, এবং সেক্ষেত্রে দেখা গেছে ডাইরেক্ট ওয়েট লসের সঙ্গে সেভাবে রিলেশনশিপ না পেলেও একটু হাই ডোজে দিলে সেক্ষেত্রে কিন্তু পেটের সার্কামফেরেন্স অথবা ওয়েস্ট হিপ রেশিও, যেটাকে আমরা বলি, যেটা কিনা কার্ডিওভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে প্রচুর ইম্পর্টেন্ট, সেটা কিন্তু কমে আসে সিগনিফিকেন্টলি যখন একটা মানুষ নিয়মিতভাবে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খাচ্ছে। এ নিয়ে কোনো দ্বিমত নেই। তাই ভুঁড়ি কমানোর ক্ষেত্রে ডায়েট, এক্সারসাইজের সঙ্গে যদি সাপ্লিমেন্ট একটা নিতে হয়, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ইজ দ্য ওয়ান টু টেক। 3 নম্বর পয়েন্টে আসবো কিছু মেন্টাল বা সাইকোলজিক্যাল ডিজিজে, যেরকম কিনা অ্যাংজাইটি বা ডিপ্রেশন। অ্যাংজাইটি বা ডিপ্রেশন আমরা জানি ওয়েট লসের ক্ষেত্রে ভীষণ রকম বাধা তৈরি করে, তাদের মোটিভেশন হারিয়ে যায়, ক্রনিক স্ট্রেস থাকার জন্য বা ঘুম না হওয়ার জন্য ভীষণভাবে ওয়েট লস হ্যাম্পার্ড হয়,
এবং তাদের কর্টিসল খুব রেজ থাকে, এগুলো প্রত্যেকটাকেই কাউন্টারঅ্যাক্ট করতে পারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। শুধু কন্ডিশন একটাই যে নর্মাল যে থেরাপিউটিক ডোজ এই অসুখগুলোর জন্য, এই মেন্টাল ডিজিজগুলোর জন্য, তা কিন্তু প্রোফাইল্যাকটিক ডোজ অর্থাৎ হার্ট ডিজিজ প্রিভেন্ট করার জন্য আমরা যে অল্প ডোজ দিই 300 মিলিগ্রাম দুবার করে ডিএইচএপিএ, এই পরিমাণে হবে না, তার থেকে অনেক বেশি লাগে। অ্যাকচুয়ালি 1.5 থেকে 2.5 গ্রাম ডোজের লাগে। নর্মাল যে ক্যাপসুল পাওয়া যায় সাপ্লিমেন্ট স্টোরে 300 মিলিগ্রামের, তার অনেক অনেক গুণ, প্রায় 7-8টা লাগতে পারে। তো এই গেল 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে আসি, সেটা হচ্ছে ডিএইচএ এবং ইপিএ লং টার্মে ইনফ্লামেশন কমিয়ে আনে। ইনফ্লামেশনের একটা বিশাল ভ্যালু আছে ওয়েট লসের ক্ষেত্রে। ধরুন কারোর যদি অনেক চর্বি বা ফ্যাট বেড়ে গিয়ে থাকে, তার শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন বাড়ে, এবং এই ইনফ্লামেশন অন দ্য সেম টাইম চর্বি কমাতে বাধা দেয়, প্রবলেম তৈরি করে, এবং এই ইনফ্লামেশনের জন্য শরীরের পেন, গাঁটে ব্যথা এবং আর্থ্রাইটিস এগুলোকে বাড়িয়ে তোলে। তো ডিএইচএ বা ইপিএ বা সেই ইনফ্লামেশন অনেকটা কমিয়ে আনে, এবং এই আর্থ্রাইটিস এর গাঁটে ব্যথার যে পেন তাতেও প্রচুর হেল্প করে, সেটাকে কমিয়ে আনে। প্লাস কারোর যদি ধরুন অস্টিওপোরোসিস ডেভেলপ করছে, হাড় কমে যাচ্ছে, সেসব ক্ষেত্রেও ডিএইচএপিএ এর একটা রোল আছে। তাই এইসব ক্ষেত্রেও ইনফ্লামেশন কমানোর জন্য এট দ্য সেম টাইম যখন আপনি ওয়েট লস করছেন, ইনফ্লামেশন একটা ভীষণভাবে বাধা তৈরি করে, সেটার জন্যও আপনার ডিএইচএ বা ইপিএ বা ফিশ অয়েল ক্যাপসুল দরকার। আর পঞ্চম এবং শেষ বা খুব ইম্পর্টেন্ট ফিটনেস এর ক্ষেত্রে একটা পয়েন্টে আসি, যেটা নিয়ে ডিসকাশন প্রায় হয় না, সেটা হচ্ছে মাসল মাস। মাসল মাস প্রিজার্ভ করতে গেলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড একটা রোল আছে, মাসল ব্রেকডাউনকে বাধা দেয়। আপনি যখন ওয়েট লস করবেন, আপনার টার্গেট আপনি মাসল ব্রেক করবেন না, মাসল মেনটেন করবেন, কিন্তু ফ্যাট লস করবেন। এটা স্পেসিফিক্যালি বিভিন্নভাবে আনা হয়, এক্সারসাইজ করা হয়, ওয়েট ট্রেনিং করা হয়, স্ট্রেংথ ট্রেনিং করা হয়, মাসল মেনটেন করার জন্য হায়ার প্রোটিন দেওয়া হয়। এটাকে আরো বেশি হেল্প করবে যদি আপনি ফিশ অয়েল ক্যাপসুল কিংবা ওমেগা থ্রি কোনোভাবে সাপ্লিমেন্টেশন নেন। সেক্ষেত্রে আপনার মাসল মেনটেন্সে হেল্প করবে এবং আপনাকে টোন দেখাবে, যাতে করে আপনি ওজন কমাবেন কিন্তু একই সাথে আপনার মাসল লস হয়ে যেন খুব শুকনো না বা রুগ্ন না লাগে। তো এই ছিল 5টা পয়েন্ট যেগুলো কিনা ওয়েট লসের জার্নিতে আপনাকে সঙ্গে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হেল্প করে। কিন্তু এছাড়াও আরো কিছু জিনিস বলার আছে যেগুলো আপনার জানা দরকার। ডোজ কত? ডোজ হলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের যেটা নর্মালি পাওয়া যায় 300 মিলিগ্রাম ডিএইচএ প্লাস ইপিএ, এখানে কিনা ডিএইচএ 120 থাকে, ইপিএ 180 থাকে। এবার আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেগুলো বিক্রি করে অ্যাজ ভিটামিন সাপ্লিমেন্টস উইথ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, সেগুলোতে হাফ থাকে অর্থাৎ কিনা 150 থাকে, কিন্তু এক একটা ক্যাপসুল 1 গ্রামের। এবার ডোজ কত? এই 2 নম্বরে এই ডোজটার পার্টে আসি, এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি। আমি আগেই বলেছিলাম যে সাইকোলজিক্যাল বা মেন্টাল হেলথ এর ক্ষেত্রে কিংবা ইভেন দেখা গেছে ওয়েস্ট সার্কামফারেন্স কমানোর ক্ষেত্রেও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কম ডোজের দিয়ে লাভ হয় না, অর্থাৎ সেফলি আপনি অনেক বেশি ডোজে যেতে পারেন। নর্মালি যেটা রেকমেন্ড করা হয় দিনে 1000 মিলিগ্রাম, এতে বিশাল কিছু ফলাফল আপনি এক্সপেক্ট করতে পারেন না। কিন্তু যদি আপনার প্রত্যেকটা জিনিসের এফেক্ট পুরোপুরি দেখতে চান, যেসব এফেক্টের জন্য আপনি নিচ্ছেন, তাহলে অনেক বেশি ডোজ নিতে হবে। সেক্ষেত্রে মিনিমাম 4টি ডোজ নেওয়া দরকার, যাতে করে আপনার টোটাল 4 গ্রামের মতো, যার মধ্যে কিনা 4×300 1200 মিলিগ্রাম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অর্থাৎ কিনা ডিএইচএ আর ইপিএ যাচ্ছে। তো এত হাই ডোজে কোনো ক্ষতি হবে কিনা সেটা নিয়ে অনেক ডিসকাশন আছে, কিন্তু অনেক স্টাডিতে দেখা গেছে যে লং টার্মে বিশেষ কিছু ক্ষতি এতে হয় না। এরকম চিন্তা করা হয়েছিল যে এত হাই ডোজে নাকি ব্লাড থিনিং হয়ে যাবে, রক্ত পাতলা হয়ে ব্লিডিং টেন্ডেন্সি বাড়বে, কিন্তু এখন অবধি সেরকম কোনো ইনস্ট্যান্স পাওয়া যায়নি। রাদার কম ডোজ দিয়ে আপনার এফেক্ট হয় না যখন, তখন একটু বেশি ডোজ দিয়ে দিলে ক্ষতি কিছু নেই। কিছু না নেওয়ার থেকে অ্যাটলিস্ট নিলে কিছু তো বেনিফিট হয়, এবং দেখা গেছে ডোজ বাড়ালেও যেটা নিয়ে কন্ট্রোভার্সি থাক আর না থাক, দিলে কোনো ক্ষতি নেই। অতএব আমি রেকমেন্ড করি বা আমাদের ক্ষেত্রে মোস্টলি রেকমেন্ড করি, যাদের ক্ষেত্রে ধরুন মেন্টাল বা সাইকোলজিক্যাল জিনিস আছে, তাদেরকে একটু বেশি ডোজে দেওয়া, দিনে হয়তো 4টে ক্যাপসুল লাগে। যাদের ক্ষেত্রে সেরকম কিছু নেই, জাস্ট হার্ট ডিজিজ প্রিভেনশন বা ওভারঅল ফিটনেস এর ক্ষেত্রে জাস্ট অ্যাজ সাপ্লিমেন্ট, সেখানে আপনি কম নিন, সেখানে 2টো করে ক্যাপসুল যথেষ্ট। প্ল্যান্ট সোর্স নিতে চান, সেক্ষেত্রে বলা হয় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের খুব ভালো সোর্স ওটা নয়, সেক্ষেত্রে ডোজ আর একটু বেশি নিতে হয়। চিয়া সিড বা টোকমা বা ফ্ল্যাক্সিড অর্থাৎ তিসি, এগুলো একটু বেশি পরিমাণে আপনি যদি নিতে পারেন, ধরুন 2 চামচ করে কি 3 চামচ করে, তাহলে একটা সাপ্লিমেন্ট টাইপের ডোজ আপনার হতে পারে। স্টিল আমি বলবো যদি আপনি নন ভেজ হন, আপনার পক্ষে বেটার হচ্ছে ফিশ অয়েলের ডাইরেক্ট ক্যাপসুল নেওয়া।
দ্যাট উড হেল্প ইউ বেটার ইন অ্যাচিভিং ইয়ার গোল। আর এই ভিডিওর প্রধান উদ্দেশ্য ছিল আপনাকে সেন্সিটাইজ করা যে বিভিন্ন যে সাপ্লিমেন্ট আছে তাদের মধ্যে বেশিরভাগই কাজে লাগে না, কিন্তু যে একটা দুটো সাপ্লিমেন্ট আছে যেগুলো ট্রুলি কাজে লাগে তার মধ্যে একটা হচ্ছে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনার ওয়েট লস বা ফ্যাট লস জার্নিতে আপনাকে ভীষণ ভাবে হেল্প করবে। ডাইরেক্ট ফ্যাট লসে তো হেল্প করে না, সেটা আপনিও জানেন, কিন্তু আপনাকে যেটা অ্যাকচুয়ালি হেল্প করবে সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে কমিয়ে আনবে, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াবে, ফলে পেটের ভুঁড়ি পার্টটা কমে যায়। দ্বিতীয় হচ্ছে ইনফ্লামেশন বা প্রদাহ কমে, যেটা অ্যাকচুয়ালি ওবেসিটিতে ভীষণ ভাবে প্রবলেম তৈরি করে। ট্রাইগ্লিসারাইডটাকে কমিয়ে আনে, এইচডিএলটাকে বাড়িয়ে আনে, যেটা অ্যাকচুয়ালি হার্টের পক্ষে খুব ভালো। মেন্টাল বা সাইকোলজিক্যাল ক্ষেত্রে প্রচুর হেল্প করে ডিএইচএ বা ইপিএ, যেটা কিনা আপনাকে লং টার্মে ওয়েট লস করলে প্রচুর মোটিভেট করে এবং হেল্প করে। ইভেন ঘুমও যদি ভালো হয় সেটাও অবধি ইনডাইরেক্টলি আপনাকে ওয়েট লসে প্রচুর হেল্প করে। এ ধরনের প্রচুর বেনিফিট রয়েছে, আপনি এই বেনিফিটগুলো যদি নিতে চান অল্প খরচা করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আজ থেকেই শুরু করুন। তো এই ভিডিওটি কেমন লাগলো, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনি এরপর থেকে নেবেন কি নেবেন না সেগুলো দয়া করে কমেন্টে জানান, সেগুলো নিয়ে আমরা কমেন্টে ডিসকাশন করতেই পারি। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যত সাবস্ক্রিপশন বাড়বে, যত লাইকস বাড়বে, আমাদের ভিডিও করার উৎসাহ তত বাড়বে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। ডক্টর বাসু তিওয়ারি সাইনিং অফ, গুড নাইট।